হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসান, পর্তুগাল থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, আমাকে মোহাম্মদ শাহ আলম ভাই আমাকে এই প্রশ্নটা করছেন। আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাকে এই প্রশ্ন করতেছেন যে ভাই আমার তো অনেকটা দেশের মধ্যে ঘুরে আছে, এখন আমি কোন দেশের মধ্যে অ্যাপ্লাই করলে আমরা খুব সহজে ভিসা পাবো, তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক অজানা তথ্য আজকে ভিডিও থেকে পেয়ে যাবেন। তো তারা ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। তো 2020 সালে আপনি যদি কয়েকটা দেশে ঘুরে থাকেন, তাহলে আপনি কোন দেশের মধ্যে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্স বেশি, আজকে এ টু জেড সব কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা ভাইয়ের প্রশ্নটা পড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি তো ভাইয়া কয়েকটা দেশ ঘুরেছি, তো ভাই আমি এখন ইউরোপে জমা দিতে চাই, কোন দেশে জমা দিলে ভালো হবে? আশা করি আপনার উত্তরটা দিবেন। তো আজকে ভাইয়ের কথাটা চিন্তা করে না, অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করছেন, আসলে সময়ের কারণে আমি ভিডিওগুলো তৈরি করতে পারতেছি না। ঠিক আছে, তো আজকে যেহেতু ভাইয়ে এই প্রশ্নটা করছেন, তো আজকে আমি স্ক্রিনশটটা নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিওটা তৈরি করতেছি। ঠিক আছে, তো আপনারা যারা কয়েকটা দেশে ঘুরছেন, আপনি, আমি জানি না যে আপনি কোন কোন দেশের মধ্যে ঘুরছেন, যদি আপনি স্পেশালি যদি আপনি ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, বা আপনি যদি পারেন যদি ইউরোপের ইউনিয়নভুক্ত যেসব দেশগুলো আছে, যেমন বুলগেরিয়া, রোমানিয়া বা ক্রোয়েশিয়া, এবং কি আরও আছে ইউক্রেন, মানে এইসব দেশগুলোতে যদি আপনি ঘুরে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা একটু বেশি থাকে। যেমন আমি আগে সব ভিডিওতে বলতাম যে ভাই আপনি যদি ইন্ডিয়া অথবা নেপাল, ভুটান এইসব দেশে ঘুরেন, তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্স ছিল আগে। কিন্তু এখন বর্তমানে 2020 সালে আসলে কম্পিটিশনগুলো অন্যরকম হয়ে গেছে, রুলসগুলো দিন দিনে ওনারা চেঞ্জ করতেছে, কারণ বাংলাদেশে যারা আছে তাদের জন্য মালদ্বীপ এবং কি ভুটান, নেপাল এইসব দেশের ভিসা কিন্তু প্রায় ফ্রি, তো এইসব দেশে আমরা ইচ্ছা করলে যেতে পারি। কিন্তু এখন ইউরোপের যেসব নিয়মকানুন চেঞ্জ হইতেছে, এগুলোর মধ্যে এইসব দেশ থেকে ধরেন আপনি ভিসা পেতে একটু কষ্ট হয়, এরকম দেশগুলোতে যদি আপনি যদি ঘোরাফেরা করেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি। তো এই জন্যই এখন 2020 সালে আপনারা যদি ধরেন জর্জিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, বুলগেরিয়া আছে, এমনকি এরকম অনেকগুলো দেশ আছে ইউরোপ ইউনিয়নের ভুক্ত, যদি এগুলোতে যদি আপনারা ঘুরতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার প্রায় অনেকটাই মানে আশা করা যায়। ঠিক আছে, কারণ আগে আমরা যে সিস্টেমটা ছিল যে আপনারা কয়েকটা চার পাঁচটা দেশের মধ্যে ট্যুরিস্ট ভিসায় ঘুরলে আপনাদেরকে ভিসা দিয়ে দিত, তো এখন বর্তমানে আসলে এরকম হইতেছে না। এরকম যারা এরকম ঘোরাফেরা করে কয়েকটা দেশের মধ্যে, তাদেরও ভিসা রিজেক্ট হইতেছে। তো এই জন্যই আপনাদেরকে নতুন করে বলতেছি, যদি আপনারা ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঘুরতে পারেন, প্লাস দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এইসব দেশে যদি ঘুরতে পারেন, তাহলে ভিসার জন্য আশা করা যায়। ঠিক আছে, তো আপনারা আপনারা যারা, ঠিক আছে, আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, কারণ কখন কার ভাগ্য লেগে যায় সেটা তার বলা যায় না, কারণ আপনি যদি ইন্ডিয়া, নেপাল, ভুটান, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশে ঘুরেন, তারপর আপনি ট্রাই করতে পারেন, ট্রাই করতে তার অসুবিধা নাই, আপনি ট্রাই করলে হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আপনি 2020 সালে আপনি কোন দেশের মধ্যে ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সটা একটু বেশি থাকবে। তো সেটা বলতে গেলে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আসেন, তাহলে আপনি খেয়াল রাখতে হবে যে আপনি মানে সামারের সিজনের মধ্যে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন। ঠিক আছে, ধরেন এপ্রিল মাস অথবা মার্চ মাসের দিকে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, কারণ ওই সময়ের মধ্যে বিভিন্ন দেশের মানে ছুটি থাকে, ওই দেশে ওই সময়গুলোতে মানুষে বিভিন্ন দেশে ঘুরতে যায়। তো আপনি সিলেক্টে রাখতে পারেন পর্তুগাল, মাল্টা, লাটভিয়া, লিথুনিয়া এইসব দেশে যদি আপনি পারেন, তাহলে কিন্তু আপনারা খুব, আইসল্যান্ড এইসব দেশের মধ্যে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আমরা যদি আগের 2019 সালের দিকে তাকাই, তাহলে বোঝা যায় যে 2019 সালের মধ্যে এইসব দেশগুলোতে ট্যুরিস্ট ভিসা অনেক বেশি হয়েছে। তো আপনারা এইসব দেশগুলোতে যদি ট্রাই করেন, তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আপনাদের জন্য আমি এরকম একটা ভিডিও তৈরি করছিলাম, আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা অনেক কিছু আইডিয়া করতে পারবেন যে কোন দেশের মধ্যে 2019 সালের মধ্যে কত ভিসা হয়েছে। ঠিক আছে, ওটা আপনারা খুব সহজে দেখতে পারবেন, তাহলে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে
কোন দেশের মধ্যে বর্তমানে ভিসা হইতেছে বা ভিসার রেশিও বেশি, এ টু জেড সব কিছু কিন্তু আপনারা ওই জিনিসটা ওই ভিডিওটা দেখার পরে আপনারা জানতে পারবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে খুব সহজে ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা অনেক অজানা তথ্য কিন্তু ওই ভিডিও থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা এই কয়েকটা দেশ যদি সিলেক্ট করে রাখেন, তাহলে যেটা আপনার কাছে ইজি মনে হয়, যেটা আপনার কাছে মানে পসিবিলিটি মানে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবেন সেরকম যদি হয়, তাহলে আপনারা ওই সব দেশগুলোর মধ্যে ট্রাই করেন। যেমন আমি আবারও বলি, পর্তুগাল, মাল্টা, তারপর লাটভিয়া, লিথুনিয়া এবং কি আইসল্যান্ড, এইসব দেশগুলোতে যদি ট্রাই করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে, কারণ এইসব দেশের মধ্যে অ্যাপ্লাই কম হয় কিন্তু ভিসার রেশিও অনেক ভালো থাকে, ওরকম বেশি কঠিন কোনো ইন্টারভিউ নেয় না। আর আপনারা আরেকটা কথা বলে রাখি, যে আপনারা যেই দেশের মধ্যে অ্যাপ্লাই করবেন সেই দেশ সম্পর্কে আগে একটু জেনে রাখবেন, যেন অ্যাম্বাসিডর আপনাদেরকে কোনো প্রশ্ন করার সাথে সাথে আপনারা যেন ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো আছেই, আমি রিপ্লাই না দিতে পারলেও আমি আপনাদের কমেন্টগুলো দেখি, যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দিই বা আমি স্ক্রিনশট নিয়ে এরকম ভিডিও তৈরি করি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে মানে আমরা আমাদের মতো সাধারণ লোক যারা আছে তারা এইসব ভিডিওগুলো দেখে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।